নমস্কার প্রিয় দর্শক, হিন্দু ধর্মীয় কথামৃতের আজকের নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের আলোচনার বিষয় শনির জন্মের আশ্চর্য কাহিনী। তো বিষয়টি জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। জন্মের পরেই শনি তার বাবাকে অভিশাপ দিয়েছিলেন। হিন্দু পুরাণ অনুযায়ী শনির জন্মের গল্পটি খুবই চিত্তাকর্ষক। সূর্যের সন্তান শনি প্রথম জীবনে বাবার স্নেহ পাননি, এমনকি শনিকে নিজের সন্তান হিসেবে মানতেও রাজি ছিলেন না তার বাবা সূর্য। শনি যখন তার মা ছায়ার গর্ভে ছিলেন, তখন সূর্যের প্রচণ্ড তাপে ঝলসে তিনি পুরো কালো হয়ে যান। এই প্রচণ্ড কৃষ্ণবর্ণ ছেলে তার হতে পারে না বলে মনে করেন শনির বাবা সূর্য। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যে গ্রহটিকে সাধারণ মানুষ সবথেকে বেশি ভয় করেন তা হলো শনি। হিন্দু ধর্ম অনুযায়ী শনি দেবতার প্রতিনিধিত্ব করে শনি গ্রহ। শনির দৃষ্টি যে কারোর জীবন ছারখার করে দিতে পারে, সেই কারণেই শনিকে সবাই ভয় পায়। তবে শনি যে সবার খারাপ করেন তা কিন্তু নয়, আসলে শনি হলেন কর্মফলের দেবতা। ভালো কাজ করলে তিনি যেমন পুরস্কৃত করেন, তেমনি খারাপ কাজ করলে কঠিন শাস্তি দেন তিনি। যম ও যমি হলেন শনির দুই ভাই বোন, তারা সবাই সূর্যের সন্তান, কিন্তু জন্মের সঙ্গে সঙ্গেই নিজের বাবাকে অভিশাপ দেন শনি। সূর্যের সঙ্গে বিয়ে হয় সন্ধ্যার। সূর্য ও সন্ধ্যার তিনটি ছেলে মেয়ে হয়, এরা হলেন মনু, যম এবং যমি। স্বামীকে ভালোবাসলেও তার প্রচণ্ড তাপ সহ্য করতে না পেরে একদিন বাড়ি ছেড়ে চলে যান সন্ধ্যা। তিনি নিজের ছায়া থেকে এক নকল সন্ধ্যা তৈরি করেন। এই নকল সন্ধ্যার নাম তিনি দেন ছায়া। স্বামী ও সন্তানদের দেখাশোনার জন্য ছায়াকে সূর্যের কাছে রেখে নিজের বাবা দক্ষের কাছে চলে যান সন্ধ্যা। কিন্তু মেয়ের গৃহত্যাগকে ভালোভাবে নেন না দক্ষ। তিনি সন্ধ্যাকে সূর্যের কাছে ফিরে যেতে নির্দেশ দেন। তখন ঘোড়ার রূপ ধরে সন্ধ্যা জঙ্গলে চলে যান। এদিকে ছায়া ও সূর্যের সন্তান হিসেবে জন্ম নেন শনি। কিন্তু শনি যখন ছায়ার গর্ভে ছিলেন, তখন সূর্যের প্রচণ্ড তাপে ঝলসে তিনি পুরো কালো হয়ে যান। এই প্রচণ্ড কৃষ্ণবর্ণ ছেলে তার হতে পারে না বলে মনে করেন শনির বাবা সূর্য। সেই কারণে জন্মের পর শনিকে তিনি মোটেও পছন্দ করেন না। শনি তখন বাবাকে অভিশাপ দেন যে সূর্যও তার মতো কালো হয়ে যাবেন। সদ্যজাত পুত্রের অভিশাপে সূর্যে গ্রহণ লাগা শুরু করল, কালো হয়ে গেল সূর্যও। ছায়া ছিলেন মহাদেবের পরম ভক্ত। গর্ভবতী অবস্থায় তিনি শিবের আরাধনা করেন, তাই শনিও মহাদেবের ভক্ত হন। কিন্তু একবার শিব পূজার জন্য ভোগ সাজাচ্ছিলেন ছায়া, তখন শনি এসে সেই ভোগ খেতে চায়। তখন মা ছায়া তাকে পুজো শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে বললেন। তাই শুনে রাগে নিজের মাকে লাথি মারেন শনি। সেই পাপে তার একটা পা খোড়া হয়ে যায়। তবে মহাদেবী পরে শনির প্রতি প্রসন্ন হয়, তাকে কর্মফলের দেবতা হিসেবে মনোনীত করেন এবং সূর্যের সঙ্গে শনির ভুল বোঝাবুঝি মিটিয়ে দেন। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আলোচনা পর্ব। আলোচনাটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এখনই। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ঈশ্বর সবার মঙ্গল করুন।